আপনার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটে ইন্ডিকেটার কাজ করছে এই মুহূর্তে। এসি ইন, অর্থাৎ আমাদের বিদ্যুৎ লাইন অন আছে, এবং আমাদের আইপিএসটা এখন এই মুহূর্তে ওয়ান মোড আছে, সেক্ষেত্রে এখানে লাইট বিপ করবে। যতক্ষণ আমাদের আইপিএস সুইচটা অন থাকবে তার মানে বোঝাবে যে আইপিএসটা অন আছে, বিদ্যুৎ চলে যাওয়া মাত্রই আমাদেরকে ইনস্ট্যান্ট সাপ্লাই দিতে আমাদের আইপিএসটা প্রস্তুত। এভাবে লাইটটা বিপ করবে। অলরেডি আমাদের ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে গেছে, এবং এর পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার্জিং অন ইন্ডিকেটারটা কিন্তু আমাদের জ্বলে উঠেছে। এবং আমাদের আগে কিন্তু ছিল এখানে এমসিবি ফেল, এখন এমসিবি ফেলের পরিবর্তে এখানে যখন চার্জ হবে তখন আমাদের চার্জিং অন এলইডিটা জ্বলে উঠবে, এবং এর পাশাপাশি আমাদের ডিসপ্লেটা অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে অটোমেটিকলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বরাবরের মতনই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিও সাবজেক্টটি কিন্তু একদমই ব্যতিক্রম। এই যাবৎকালীন যতগুলো ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিয়েছি, আজকের ভিডিওটা একদম স্পেশাল, এবং আজকের ভিডিওটা আপনাদের জন্য একদম বিশেষভাবে স্পেশাল। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলের বয়সটি এক বছর হলো। তো আমরা খুবই ছোটো একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। তো আমরা এই ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে আমরা টুকটাক চালিয়ে যাচ্ছি যে আমাদের দেশীয় একটু ব্যান করার জন্য আইপিএসের। তো আমরা যতটুক পারি আর কি, আমাদের সামর্থ্য যতটুকু কুলাই, আমরা ক্ষুদ্রভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সবার চেয়ে একটু হলেও ব্যতিক্রম করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো সেই পারপাসেই মোটামুটি আমরা বিগত এক বছর ধরে আইপিএস আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি, এবং মোটামুটি আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেকের কাছে আইপিএস সেল করেছি, এবং কাস্টমারের খুব ভালো ফিডব্যাক পাইছি এবং ভালো খুব রিভিউও পাইছি। তো সেই সুবাদেই দেখা যায় যে আমাদের আসলে পথ চলা, যেহেতু মানুষ অনেক ভালো ভালো মানুষজন আমাদের কাছে, অনেক উদ্ধতন লোকজন আমাদের কাছে আসলে আইপিএসের জন্য নক দেয়, আমরা আইপিএস দিতে পারি। আসলে চাইলে তারা বাজারে অনেক নামি দামি ব্র্যান্ড আছে সেখান থেকে নিতে পারে, কিন্তু নেয় না, যেহেতু আমাদের দেশীয় প্রযুক্তিতে একটা আমরা ব্যান করার চেষ্টা করতেছি। অনেকেই আমাদের দেশীয় প্রোডাক্ট হিসেবে আমাদের থেকে প্রোডাক্টগুলো নেয়। তো আমাদের মোটামুটি বিগত এক বছরে আমরা অনেকগুলো আইপিএসই সেল করছি। তো আমরা যে টেকনোলজিটা প্রথমে থেকে ব্যবহার করেছিলাম, ডিএসপি রেগুলার যেটা আর কি, ডিএসপি ফার্স্ট মডেল যে মাদার বোর্ডটা, ওইটাই আমরা ব্যবহার করেছিলাম। তার কিছুদিন পরেই মোটামুটি আমরা ডিএসপি ফোর শেপটা ব্যবহার করা শুরু করেছি। তো আমার এখানে এই মতো হাতে নাই আছে যে এই মাদার বোর্ডটা আমরা মোটামুটি ব্যবহার করেছি বিগত এক বছর, ডিএসপি ফোর স্টেপ, আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পাইছি। তো এই মাদার বোর্ডটি একটি মার্কেটের ডিজাইন ছিল, এটা আমাদের নিজস্ব কোনো প্রযুক্তি ছিল না। তো মার্কেটের ডিজাইন হওয়ার পরেও কিন্তু এই মাদার বোর্ডটি থেকে আমরা খুব ভালো সার্ভিস পাইছি। তো মোটামুটি মার্কেটে হলে মাদার বোর্ডটা আসলে অনেকটাই ওল্ড এই এখনকার সময়ে, এবং আমাদের বাংলাদেশে আসলে এসে এই মুহূর্তে আসলে ভালো কোনো প্রযুক্তি ছিল না। তো মোটামুটি এক বছর আগে আমাদের ইউটিউব চ্যানেলের শুরুর কিছুদিন পরে আমি দেশের বাইরে গেছিলাম ইউটিউব, ওই সময় আমরা একটা ছোটো একটি ইয়া দিয়েছিলাম আপনাদেরকে। তো অনেকে জানে, অথবা অনেকে যাদের সাথে আমার পার্সোনালি ভালো সম্পর্ক ইউটিউবে আসার মাধ্যমে এবং ইউটিউবের বাইরেও পার্সোনালি অনেকের সাথে আমার ভালো সম্পর্ক, তারা আসলে জানে। তো আমি মোটামুটি বিগত এক বছর আগে আমি দেশের বাইরে গিয়েছিলাম। তো সেখান থেকে দেখা যায় আমি একটি কোম্পানির সাথে চুক্তিপত্র মোটামুটি হয়ে এসেছি। তো সেখান থেকে আসার পরে আমি একটি স্যাম্পল নিয়ে এসেছিলাম মাদার বোর্ডের। তো সেটা আমরা মোটামুটি আমার নিজের বাসায়ও এবং আমার এক খুব কাছের বড় ভাই তার বাসায় এটা দিয়েছিলাম যে আসলে কেমন সার্ভিস ট্রাই মোটের জন্য। তো মোটামুটি 6-7 মাস যাওয়ার পরে আমি মোটামুটি খুবই ভালো সাড়া পাইছি মাদার বোর্ড থেকে। তারপরে দেখা যায় যে আমরা মাদার বোর্ডটা তারে ফাইনালে অর্ডার করি সেই কোম্পানিকে। তো তারা আবার মাদার বোর্ডটা আমাদের জন্য স্যাম্পল হিসেবে আবার পিসিবি রেডি করে। তো সেই পিসিবিটা আমাদেরকে আবার পাঠায়। তো সেই পিসিবিটা আমরা কনফার্ম হয়ে আবার তাদেরকে ফুল মানে অর্ডারটা করি। তো তার পাশে দেখা যায় যে ফুল যখন পিসিবিটা কমপ্লিট হয়ে গেছে, পিসিবির পাশাপাশি যে মডিউলেটরটা থাকে সেই মডিউলেটরটাও কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি তারপরে আমার তো নিজের এলসি নাই, তো আমার এক মামার এলসি ধরে আমরা মোটামুটি মালটা এলসি করে আমাদের হাতে আনি। আনার পরে আমরা মোটামুটি শীতের মধ্যে মালটা হাতে পাই, শীতের শেষের দিকে গরমে রাখবে। তো তারপরে মোটামুটি মালটা আমরা মোটামুটি আস্তে ধীরে প্রোডাকশন করা শুরু করি কাজের ফাঁকে ফাঁকে। তো মোটামুটি ফাইনালি আমরা রোজার ঈদের আগে থেকে টুকটাক ফাইনালি প্রোডাকশন করা শুরু করি, কিন্তু রোজার ঈদের আগেই জানেন যে আপনারা অনেকটাই আমাদের দেশের লোডশেডিং বিপর্যয়টা শুরু হয়ে গেছে। তো ওই সময় দেখা যায় যে আমরা নতুন কোনো ভিডিও করতে পারিনি। এখনও আমরা দেখা যায় যে এখন প্রায় আমার এখানে রাত 3:11 বাজে, আমি 3:11 দিকে কিন্তু এই ভিডিওটা করছি আপনাদের জন্য।
তো দেখা গেল যে আমরা ওই মাদার বোর্ড নিয়ে টুকটাক অনেকের কাছে সেল দিয়ে দিচ্ছি অনলাইনে অফলাইনে আমাদের লোকাল মার্কেটে। তো অনেকে ওই মাদার বোর্ডের সম্বন্ধে আপডেট জানে না। তো দেখা যায় যে আমরা এই মাদার বোর্ডটা আগে পরে দিয়েছি, একজন আইপিএস খোলার পরে হয়তো বা সেভাবে যে মাদার বোর্ডটা একটু ব্যতিক্রম, ভিডিওতে দেখলাম একরকম এখন কেন এরকম, এই একটা বিষয়। প্লাস সেই মাদার বোর্ডের ফিউচার্স কেমন, বাড়তি কী সুবিধা আপনারা পাবেন, এই বিষয় নিয়ে কোনো ইনফরমেশন নাই বললেই চলে। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরও কয়েকদিন ধরে ভিডিও করার, কোনো চান্স পাই নাই। আজকে মোটামুটি অনেকটাই কাজ কাম গুছিয়ে হাতের ঝামেলা শেষ করে এখন ভিডিও করার জন্য প্রস্তুত হলাম। আমরা অলরেডি ভিডিও করতেছি। তো আমার পিছনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন আসলে সেটাই আমাদের হলো এই কাঙ্ক্ষিত মাদার বোর্ড। আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, যেদিন আমি আসলে এই মাদার বোর্ডটা ফাইনালি ফুল একদম আমাদের এখানে একদম প্রত্যেকটা পার্টস অ্যাসেম্বলি করার পরে ফাইনালি লাইন দিয়ে আমি যখন আইপিএসটা ওকে করতে পারছি, আমার মনে হয় ঈদের সাথে আমি খুশি বেশি হয়েছিলাম যে ফাইনালি মোটামুটি একটা বছর নিয়ে আমরা এটা নিয়ে ঘাটাঘাটি করতেছি এবং অনেক টাকা পয়সায় মোটামুটি এটার মধ্যে আমরা ইনভেস্ট করছি। তো আমরা যখন ফাইনালি এটা আমাদের এখানে অ্যাসেম্বলি করার পরে আমরা আইপিএসটা কমপ্লিট করতে পারছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইশারাতে এবং আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা কমপ্লিট করছি। এবং আপনাদেররা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদেরকে ভালোবাসেন, আপনারা আমাদের নিয়মিত দেখা যায় যে ভালো কিছু পাওয়ার অপেক্ষা করেন, আপনাদের জন্য আসলে আমাদের এই পথ চলা। তো মোটামুটি আমার কাছে এত ভালো লাগেছে আপনি আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। তো মোটামুটি আমি যদি আমাদের এই মাদার বোর্ডের বাড়তি কিছু ফিউচার্স নিয়ে বলি, মানে বাড়তি কিছু সুবিধা নিয়ে যে বলি যে যে কী কারণে আসলে আপনারা এই মাদার বোর্ডটা ব্যবহার করবেন, এত স্পেশাল কী রয়েছে, তো আপনারা জানেন যে আমাদের ডিএসপি যে আইপিএসগুলো রয়েছে, ডিএসপি বলেন, সাইনেপ বলেন এবং অন্য অন্য ব্র্যান্ডে বলেন না কেন, তো ফুল চার্জ হয়ে গেলে দেখা যায় যে আমাদের যে মাদার বোর্ডগুলো ফুল চার্জ হয়ে গেলে কিন্তু এগুলো মসফেট থেকে ব্যাটারি লাইনটাকে ডিসকানেক্ট করে, আর মোটামুটি 24 আওয়ারই বলতে পারেন যে ট্রান্সফরমারতে আমাদের বিদ্যুতের 220 লাইন অনবরত দোয়ায় থাকে, যেটা হলো যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণই আমাদের হলো ট্রান্সফরমারতে বিদ্যুতের 220 লাইন কিন্তু ট্রান্সফরমারতে আমাদের ইন হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে যেখানে একটু লাইন ভোল্টেজ বেশি 240 কিংবা 250 সেখানে একটু হিটিং ইস্যু থাকে, অনেকে একটু হিটের একটু কমপ্লেন দেয়। তো আমাদের এই মাদার বোর্ডে মোটামুটি ফুল চার্জের জন্য কিন্তু আমাদের ফুল চার্জ হয়ে যাওয়ার পরে সরাসরি মাদার বোর্ড থেকে ট্রান্সফরমারটা কিন্তু ডিসকানেক্ট করে দেয় রিলের মাধ্যমে। সেই সময়তে দেখা যায় যে আমাদের কিন্তু হিট হওয়ার কোনো চান্স নেই এবং বিদ্যুৎ বিল আসার কোনো সম্ভাবনা বেশি নাই, অর্থাৎ একদম সীমিত একটি বিদ্যুৎ বিল আমাদের এই মাদার বোর্ডের থেকে আসবে, অর্থাৎ সরাসরি বলতে পারেন এটা 100% কাট অফ। আমাদের আগে ওই মাদার বোর্ডগুলো ছিল 100% কাট অফ, কিন্তু এটা দেখা যায় আমাদের ফুল চার্জিং কাট অফ হওয়ার পরেও আমাদের হলো ট্রান্সফরমারতে লাইনগুলো থেকে থাকতো, এটা আসলে সিস্টেমটা এরকম ছিল। তো এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মাদার বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি রিলে, একটি হলো আমাদের হলো এসিএনসি রিলোর যে রিলে যেটা, এবং এটা হলো আমাদের হলো ফুল চার্জিং কাট অফের জন্য যে রিলে সেটা। এবং আমাদের এই মাদার বোর্ডের যে মেন বৈশিষ্ট্য যেটা সেটা আমি তো আপনাদেরকে বললামই, এর পাশাপাশি দেখা যায় যে আমাদের অনেকটা বাড়তি ফিচার্স রয়েছে যেটা আমাদের এই ব্যাক মাদার বোর্ডেতে ছিল না। তো এখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশে, আমি যেটা বলি বাংলাদেশে আমাদের হাতে বানানো যত ডিএসপি সাইনেপ বলেন এবং যতগুলো মাইক্রোকন্ট্রোলার আইপিএস বলেন না কেন, যেগুলো এলসিডি ধরনের আইপিএস রয়েছে, তো আসলে প্রত্যেকটা আইপিএস কিন্তু আমরা যেদিন থেকে ব্যাটারি সংযোগ দিই ওই দিন থেকে যতদিন পর্যন্ত আমরা আইপিএসটা লাইন খুলি ব্যাটারি থেকে না খুলি ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আইপিএসের কিন্তু ডিসপ্লেটা জ্বলেই থাকে অনবরত। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই আইপিএসের ডিসপ্লেগুলো কিছু সময় দেখা যায় যে 2-4 সময় যাওয়ার পরে কিন্তু ডিসপ্লেগুলো একটু ঝাপসা শেড চলে আসে, কারণ ডিসপ্লেগুলো কিন্তু সবসময় লাইট জ্বলে থাকে এবং আমাদের যখন আইপিএসগুলো হিট হয় সেক্ষেত্রে ডিসপ্লেগুলো আমাদের শেড চলে আসে, ডিসপ্লেগুলো একটু সিম্পল অনেক সময় বোঝাও যায় না। তো আমাদের এই আইপিএসটা কিন্তু মোটামুটি আপনার 10 সেকেন্ডের মাথায় কিন্তু আমাদের ডিসপ্লেগুলো ব্যাকলাইট অফ হয়ে যাবে, অর্থাৎ ডিসপ্লেটা অফ হয়ে যায়, সারাক্ষণ ডিসপ্লেটা জ্বলে থাকবে না, বিরক্তি ফিল্ডের কোনো চান্স নেই। প্লাস আমাদের যে প্রসেসরটা মডিউলেটরটি, এই মডিউলেটর হলো 64 বিটের একটি মডিউলেটর, রেডি মডিউলেটর, আর আমাদের যে ওল্ড যে ইয়াটা ছিল প্রসেসর যেটা ছিল এটাতে আপনার র্যাম রুম তুলনামূলক অনেক কম এবং এই প্রসেসরটা আসলে অনেক একদম ওল্ড একটি প্রসেসর, তো এটি আসলে আমাদের বাইরের দেশে এটা চলে না। তো আমাদের দেশে যেহেতু ভালো প্রযুক্তি ওরকম মানে অ্যাভেলেবেল এখন আমরা শুরু করছি, আমাদের মতো অনেকেই শুরু করছে আসলে, চেষ্টা সবাই চালিয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে আসলে উন্নত প্রযুক্তিতে আমরা পা দিতেছি ইনশাল্লাহ। তো এর পাশাপাশি কিন্তু আমাদের এই মাদার বোর্ডে কিন্তু 6টি LED-র অপশন রয়েছে, লো ব্যাটারি, ওভারলোড, ফুল চার্জ, এগুলো কিন্তু আপনারা ডিজিটালের পাশাপাশি কিন্তু এলইডি অপশনও মোটামুটি এলইডি সিগন্যালও আপনারা দেখতে পারবেন। তো যেহেতু আমাদের কেসিংয়ে মোটামুটি 6টি LED-র অপশন অ্যাকচুয়ালি নাই,
তো যার কারণে দেখা যায় যে আমরা কিন্তু এখানে তিনটে এলইডি অপশন আমাদের রয়েছে। আর আপনারা জানেন যে বিগত আমরা যে আইপিএসে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা প্রথম এটা বলতে পারি, বাংলাদেশে কিন্তু প্রথম আমরা কিন্তু এলইডি অপশন মানে ডিজিটালের পাশাপাশি কিন্তু এলইডি সিগন্যালটা নিয়ে এসেছিলাম। সেটা হলো আমাদের মাদারবোর্ডে কোনো অপশন ছিল না, আমরা কাস্টমাইজ করে ওটা এনেছিলাম। তো এর পাশাপাশি আমাদের ডিজিটালের পাশাপাশি কিন্তু আমাদের ছয়টা এলইডি রয়েছে ইয়াতে, আমাদের হলো ডিসপ্লে পাশাপাশি ইনফরমেশনে। কিন্তু আমাদের কেসিংটা এই মুহূর্তে যেহেতু আমাদের হলো ওল্ড মডেল, আমরা একটি কেসিং ব্যবহার করতেছি এবং আমাদের মোটামুটি দেশের বাইরে কেসিংও কমপ্লিট হয়ে গেছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের হাতে আসবে। তো মোটামুটি এর পাশাপাশি দেখা যায় যে আমাদের হলো আমাদের যে এই মাদারবোর্ডে বিপ সিস্টেমটা ছিল না, অর্থাৎ হলো এই বাজারের সিস্টেমটা খুব স্লো ছিল, অর্থাৎ কিছু সময় দেখা যায় যে অনেক সময় বাজারটা আমাদের ডাইরেক্ট হয়ে যেত, অর্থাৎ ডাইরেক্ট বাজতেই থাকতো, সেই জন্য আমরা কিন্তু বাজারটা এখানে ব্যবহার করতে পারতাম না, এটা প্রযুক্তিগত ত্রুটি ছিল। তো এখানে মোটামুটি বিলিপিংটা অনেক ভালো, আমি আপনাদেরকে একটু সাউন্ড করে দেখাবো এখানে। তো আমাদের মাদারবোর্ডে যে বাজারের সাউন্ড পরিবর্তন যেটা কত রোগ আনা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এখানে। যখন হলো আমাদের আইপিএসে এসি ইনপুট ঢোকে, এখানে মোটামুটি তিনটা বিপ দেয় আর কি, আসলে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাবো। যখন আমাদের লাইনটা এসি ইনপুট ইন হয় আইপিএসে, তখন কিন্তু আমাদের এরকম বিলিপিং করে। তো এর পাশাপাশি যদি আমাদের আইপিএসের সুইচটা অন থাকে, তো আসলে এইভাবে কিন্তু লাইটটা বিপ করতে থাকে, এইভাবে বিলিপিং করতে থাকে এইভাবে, এই যে তখন যদি আমাদের আইপিএস সুইচটা অন থাকে এবং যদি এটা অফ থাকে তাহলে আমাদের ইউপিএস অফ দেখাবে এখানে, তো এখানে বিলিপিং করবে না লাইটটা। এবং এর পাশাপাশি আমাদের হলো এখন কিন্তু আমরা এখানে আগে দিয়েছিলাম এমসিবি ফেল সিগন্যাল, কিন্তু এখন কিন্তু আমাদের এখানে চার্জিং অন সিগন্যালটা এখন থেকে আপনারা পাবেন। তো এখানে আমাদের মোটামুটি এখন থেকে আপনারা এই আমাদের এলইডিতে কিন্তু এখন পরিবর্তন আনা হয়েছে, এখানে কিন্তু আপনারা চার্জিং অন এই ইন্ডিকেটারটা জ্বলবে, অর্থাৎ যখন আমাদের আইপিএসটা চার্জিং শুরু হবে তখন কিন্তু আমাদের ডিজিটাল ইনফরমেশনের পাশাপাশি এখানে এলইডি তো আপনারা দেখতে পারবেন চার্জিং অন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটামুটি আমাদের হলো চার্জিং অন ইন্ডিকেটারটা জ্বলে উঠেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটি ইন্ডিকেটার কাজ করছে এই মুহূর্তে, এসি ইন অর্থাৎ আমাদের বিদ্যুতের লাইন অন আছে এবং আমাদের আইপিএসটা এখন এই মুহূর্তে অন মোড আছে, সেক্ষেত্রে এখানে লাইট বিপ করবে। যতক্ষণ আমাদের আইপিএস সুইচটা অন থাকবে তার মানে বোঝাবে যে আইপিএসটা অন আছে, বিদ্যুৎ চলে যাওয়া মাত্রই আমাদেরকে ইনস্ট্যান্ট সাপ্লাই দিতে আমাদের আইপিএসটা প্রস্তুত, এভাবে লাইটটা বিপ করবে। অলরেডি আমাদের ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে গেছে এবং এর পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার্জিং অন ইন্ডিকেটারটা কিন্তু আমাদের জ্বলে উঠেছে এবং আমাদের আগে কিন্তু ছিল এখানে এমসিবি ফেল, এখন এমসিবি ফেলের পরিবর্তে এখানে যখন চার্জ হবে তখন আমাদের চার্জিং অন এলইডিটা জ্বলে উঠবে এবং এর পাশাপাশি আমাদের ডিসপ্লেটা অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে অটোমেটিকলি। আচ্ছা, এর পাশাপাশি কিন্তু আমাদের মাদারবোর্ডে একদম বলতে পারেন রাত দিন তফাৎ করা হয়েছে কোয়ালিটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি কানেক্টর এবং প্রত্যেকটি কেবল কিন্তু এখন নাট বোল্ট সিস্টেম এবং এখানে কানেক্টর সিস্টেম, অর্থাৎ একমাত্র মাদারবোর্ড বাংলাদেশে যেটা কোনো প্রকারের তাদের সোল্ডারিং ঢালাই ছাড়া আমরা এখানে আপনারা আইপিএস ব্র্যান্ডের আইপিএসগুলো মতন এখানে আপনারা ইনস্টল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি আমাদের প্রত্যেকটি কেবলই কিন্তু বেজের আওতায় কানেক্টর সিস্টেম 100% মানসম্মত, এখানে আপনাদেরকে দেখাবো। কিন্তু আমাদের প্রত্যেকটি কেবলই কিন্তু এরকম লক সিস্টেম, এই যে এইভাবে এইভাবে প্রত্যেকটি কেবলই লক সিস্টেম এবং এর পাশাপাশি আমাদের মেন যে কেবলগুলো এগুলোও কিন্তু লক সিস্টেম এখানে। এবং এর পাশাপাশি যেটা আমাদের মেন যে পরিবর্তন যেটা আরও পরিবর্তন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আগে আমাদের বিগত দিনে আইপিএসগুলো কিন্তু আমাদের তিনটি সুইচ রয়েছিল, তো তিনটি সুইচ রয়েছিল আমাদের হলো চার্জিং হাই লো এবং ইউপিএস মোড এবং হলো ডিপ সাইড টিউবলার মোড। তো এখন আমাদের কিন্তু এখানে যেহেতু এটা কাট অফ সিস্টেম একটি মাদারবোর্ড, এখানে আপনারা লিথিয়াম ব্যাটারিতে শুরু করে ফ্ল্যাট ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং এটা 100% ডিএসপি ফোর স্টেপ একটি মাদারবোর্ড, এটা কিন্তু 100% একটি ফোর স্টেপ মাদারবোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের দুটি সুইচ রয়েছে, একটি হলো ইউপিএস মোড, একটি হলো আইপিএস মোড এবং এর পাশাপাশি হলো গ্রিড চার্জিং অন সুইচ রয়েছে এবং সোলার চার্জিং, অর্থাৎ যারা আপনারা সোলারের প্যানেলের সাথে আইপিএসটি ইনস্টল করতে চান, অর্থাৎ সোলার দিয়ে শুধু আপনারা ব্যাটারি চার্জ দেবেন গ্রিডে চার্জ দেবেন না, তারা চাইলে কিন্তু আপনারা টোটালি গ্রিডের চার্জিং অর্থাৎ আমাদের কারেন্টের চার্জ দিতে হবে না। আমরা এই সুইচ অফ করলে কিন্তু আমাদের আইপিএসটি 100% একদম বিদ্যুৎ থেকে চার্জ হবে না, তো আপনারা শুধুমাত্র একটি কন্ট্রোলার দিয়ে অথবা সরাসরি প্যানেলের মাধ্যমে ব্যাটারি থেকে আপনারা সরাসরি আইপিএসটা কিন্তু সোলার সাথে ইনস্টল করতে পারবেন, সেটা কিন্তু আমাদের একটি বড় পরিবর্তন। আর এখন কিন্তু আমাদের তিনটি সুইচের আর প্রয়োজন নয়, অর্থাৎ ডিপ সাইকেল এবং টিউবলার এটার প্রয়োজন নেই, আমাদের এই আইপিএসটা কিন্তু 100% লিথিয়াম ব্যাটারি চার্জিং করতে সক্ষম এবং এটি কিন্তু আমাদের হলো
টিউবলার ব্যাটারি এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করতে সক্ষম। তো আসলে এক ভিডিওতে এতগুলো ইনফরমেশন দেওয়া সম্ভব না, ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, আসলে সবাই ক্ষমা করবেন, অনেকটা ইনফরমেশন এখানে যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি, ভিডিওটা অনেক লেন্দি ইতিমধ্যে। তো আমাদের মোটামুটি আগের যারা আমাদের এই মাদারবোর্ডগুলো অনেকে কিনেছেন এবং আমাদের পূর্বে ভিডিও দেখেছেন, আসলে এই মাদারবোর্ডগুলো কিন্তু আমরা কিন্তু কার প্রোডাকশন করছি না এই মুহূর্তে, আপনারা চাইলেও আর সম্ভব না। তো এখন থেকে কিন্তু আমাদের যে মাদারবোর্ডগুলো আছে এগুলোতে মসফেটের যে আপনারা অনেকে মসফেট লাভার আছেন যে বেশি মসফেট দিলে একটু মানে হেভি হবে, তো আসলে এরকম আর কোনো চান্স নেই, কারণ আমাদের মাদারবোর্ডের ডিজাইনটা এবার সেইভাবে করা। তো আমি আমার দেশের বাইরে যে আমার যে বস আছে তার সাথে শেয়ার করছিলাম যে বস আমাদের দেশে আসলে অনেকে মসফেট বেশি চায় এবং মসফেট বেশি দিলে আমার জন্য একটু ভালো হতো দেখতে নিতে। তো উনি আমাকে প্রযুক্তিগত কিছু টুটির কথা বললো যে আসলে বেশি মসফেট দেওয়ার চান্স নাই, কারণ ইতিমধ্যে এই মসফেটটা কিন্তু আপনারা আমি জানেন আগে বলে বলেছি যে এই মসফেটটা কিন্তু এই মাদার বোর্ডের জন্যই তৈরি করা এবং ডাবল ওয়াট এবং ডাবল অ্যাম্পিয়ার দিয়ে তৈরি করা, এটা কিন্তু কোনো মার্কেটের লোকাল পার্টস না এবং কোনো মার্কেটের মসফেট না। তো আপনারা চাইলে কিন্তু এই বিষয়টা আমি 100% আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বিষয়টা অনেকেই আর কি ঠাট্টায় নেয় যে আমি অনেক সময় বলি যে আমাদের মসফেটগুলো নিজস্ব ইনপুট করা, অনেকে ভাবে যে আমি মনে হয় হয়তো বা বিক্রির ছাত্রে এই ধরনের কথা বলি। তো আপনারা যারা যারা ভাবেন যে আসলে এই কথাটা আমি ফ্যাক, তো তাদের জন্য আমি একটি ছোটো চ্যালেঞ্জ হয়ে দিতে পারি, আপনারা সে সরাসরি প্রমাণ করে দেখবেন যে আপনারা এই মসফেটটা বাজারে পান কিনা। তো এই মসফেটটা মূলত এই মাদার বোর্ডের জন্যই তৈরি করা, এখানে মসফেট বেশি দেওয়ার এবং এটা কাস্টমাইজ করা মোটিভাইভ করা আর আমার পক্ষে সম্ভব না, এটা আসলে সিস্টেমে নাই। তো এটা এইভাবে তৈরি করা, মোটামুটি আমাদের এই মাদার বোর্ডটা কিন্তু 650 VA থেকে 1500 VA 12 ভোল্ট 1500 VA পর্যন্ত এটা করা। তো যদি আমরা 1500 VA 12 ভোল্ট করি না, সর্বোচ্চ 1250 VA, তো এই মাদার বোর্ডের বাইরে আসলে আমাদের পক্ষে আর কোনো কাস্টমাইজ করা সম্ভব না। আপনারা যারা আমাদের টাইপিএস নিতে চান এর পরবর্তী, এখন এই মাদার বোর্ড দিয়ে আমাদের নিতে হবে এবং এটাতে সর্বোচ্চ প্রযুক্তি। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের যে পূর্ব IPSগুলো যাই ছিল এগুলোতে একটু লোড দিলে হালকা অনেক সময় দেখা যায় হালকা একটু হাম্পারিং ছিল, এই প্রবলেমটা এটার মধ্যে নাই। আসলে ভালোর দিক বলতে গেলে এটা একবারে বলে কোনোভাবে বোঝানো যাবে না, তো আসলে আস্তে আস্তে ধীরে ধীরে ইনফরমেশন আপনারা পাবেন। তো অনেক রাত হয়ে গেছে অলরেডি, রাত মনে হয় 3:30 পার হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের এনার্জি অল পরিবারের দোয়া করবেন, আমাদের এনার্জি অল সকল শুভকাঙ্কির জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা। আমরা এনার্জি অল আসলে আপনাদের ধীরে ধীরে সময়ের সাথে পরিবর্তন আনার চেষ্টা করতেছি টেকনোলজি নিয়ে এবং আপনাদেরকে বেটার একটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।